ফরিদপুরে সালথা উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন শুরু করেছে। আমাদের প্রতিনিধি আবু নাসের হোসেন জানান, নতুন পেঁয়াজের দাম 1300 থেকে 1500 টাকা মন দরে স্থানীয় হাট বাজারে বিক্রি করেছে কৃষকরা। বাজারজাতকরণের জন্য এই পেঁয়াজ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এবছর প্রায় 13,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এবার 180,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। উন্নত জাতের কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া কৃষকরা এটির বাজার মূল্য ভালো পায় ও সংরক্ষণ ক্ষমতা বেশি। এ কারণে এ জাতের পেঁয়াজ 80% জমিতে চাষ করেছেন কৃষকরা। এর উৎপাদন ক্ষমতাও তুলনামূলক অনেক বেশি। উপজেলার কয়েকজন কৃষক বলেন, এ বছর পেঁয়াজ ভালো উৎপাদন হয়েছে। বর্তমানে ক্ষেত থেকে পেঁয়াজ উঠাতে শুরু হয়েছে। দাম কিছুটা বাড়লে কৃষকরা লাভবান হবেন। তাই না? কি ফলন? হ্যাঁ, ফলন 72 মণ ধরেন। কেমন হবি? আর দামটা যদি ভালো হয় তাহলে কৃষক বাঁচবে। মুড়িকাটায় 5-6 মণ আমাদের 120 হেক্টর জমিতে এবার মুড়িকাটা পেঁয়াজ হয়েছিল, যেটা ইতিমধ্যে আমাদের কর্তন একেবারে শেষ পর্যায়ে। এছাড়া হালি পেঁয়াজ, আমাদের হালি পেঁয়াজটা কর্তন শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে বাজারে চলেও এসেছে। আমাদের এবার যে মুড়িকাটা পেঁয়াজ, সেটার গড় ফলন ছিল 16 টন মতো প্রতি হেক্টরে। আর খালি পেঁয়াজ যেটা আমাদের, এটা এখন পর্যন্ত যা কর্তন হয়েছে প্রায় 15 টন পার হেক্টর উৎপাদন। উৎপাদনটা ভালো আমাদের আশানুরূপ। আর কৃষক এখন যে বাজারে দামটা পাচ্ছে, সেই দামটা যেন আর একটু ভালো হয়, মার্কেটটা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে আমাদের কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং অবশ্যই সামনের বছরগুলোতেও তারা পেঁয়াজ চাষের প্রতি আরও উদ্বুদ্ধ হবে।